हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। फ्रेंड्स, आज के आपनादेर सामने अमोयर एक असाधारण प्रोडक्ट शेयर करब, सेटा होच्छे होम केयारे जूम कन्सेंट्रेट। ये जूम की ना, जूम हलो घन मल्टीपार्पास स्प्रे क्लिनार। आसुन देखे नी एटा कीभावे एटा काज की। जूम आमादेर बाड़ी जेकोनो तैलाक्त बा ग्रीस जातीय जिनिस खूब सहजे परिष्कार करते पारे, जेमन रान्नाघरे तेल चिटे, चिमनी, पेंसिलेर दाग, मार्कारेर दाग, लिपस्टिक, ग्रीसेर दाग एवं स्मोकेर दाग, सिलिंग फैन, एगुलो किन्तु खूब सहजे किन्तु परिष्कार करे दे। एई जूम होच्छे इको फ्रेंडलि। আমরা যখন এই জুম দিয়ে ইউজ করি, যখন আমরা জুম ইউজ করি, তখন কিন্তু এটা কিন্তু পরিবেশে কিন্তু কোনো ক্ষতি করে না। এছাড়াও এটা হচ্ছে স্কিন ফ্রেন্ডলি। এটি দিয়ে যখন আমরা জিনিসপত্র পরিষ্কার করি, তখন কিন্তু এটা আমাদের হাতের বা স্কিনেরও কোনো ক্ষতি করে না। এই জুম হচ্ছে টোটালি অর্গানিক এবং কনসেন্ট্রেটেড প্রোডাক্ট। এটি আমরা জল মিশিয়ে ইউজ করতে পারি। তো চলুন দেখা যাক এটা আমরা কীভাবে ইউজ করি। এটা এখানে আমি অ্যামোয়ের যে ডাইলেশন বটলটা আছে, এটা এটাতে যখন আমাদের খুব তৈলাক্ত দাগ বা গ্রিজের দাগ হয়, তখন আমরা কি করব, না দুই ভাগ জল এবং এক ভাগ জুম মিশিয়ে আমরা এটি ইউজ করব। এরপর যখন মার্কার জাতীয় দাগ আছে, তখন সেটা পরিষ্কারের জন্য কিন্তু আমরা তিন ভাগ জল এবং এক ভাগ জুম ইউজ করব। এবং দৈনন্দিন ব্যবহারে যে কোনো জিনিস পরিষ্কার করার জন্য আমরা পাঁচ ভাগ জলের সাথে এক ভাগ জুম মিশিয়ে ইউজ করব। এটি 500 ml এর একটি কন্টেনারে পাওয়া যায় এবং এটার দাম হচ্ছে 280 টাকা। চলুন তাহলে আমি এখন একটা ডেমোনস্ট্রেশন করে দেখাই। ফ্রেন্ডস, আমি এখানে একটা পরিষ্কার টাইলস নিয়ে নিয়েছি এবং আমি এখানে দুটো মার্কার নিয়েছি। একটা হচ্ছে বোর্ড মার্কার, এটা হচ্ছে বোর্ড মার্কার। আমি এখানে একটু দাগ করে নিচ্ছি। আর এটা হচ্ছে পার্মানেন্ট মার্কার, যে যার দাগ কিন্তু সহজে উঠতে চায় না। তো এরপর আমি একটা কাপড় দিয়ে এটা মুছে দেখাবো। দেখুন ফ্রেন্ডস, যে বোর্ড মার্কারের দাগ ছিল সেটা কিন্তু খুব সহজেই উঠে গেছে, কিন্তু পার্মানেন্ট মার্কারের দাগটা কিন্তু কিছুতেই কিন্তু উঠছে না। তো চলুন এরপর আমরা এটার উপরে একটু জুম স্প্রে করে দেখি। ফ্রেন্ডস, এখানে আমি তিন ভাগ জলের সাথে এক ভাগ জুম আমি এখানে মিশিয়ে রেখেছি। আপনারা চাইলে এই বোতলও ইউজ করতে পারেন। এখানে আমি একটু স্প্রে করে দিচ্ছি। দেখা যাক। দেখুন ফ্রেন্ডস, পার্মানেন্ট মার্কারের দাগও কি সুন্দর পরিষ্কার করে তুলে দিয়েছে। তাহলে ফ্রেন্ডস, দেখতে পেলেন এটা কতটা এফেক্টিভ। আমাদের বাড়িতে বাচ্চা থাকে, বাচ্চারা বিভিন্ন জায়গায় দাগ করে দেয়, পেন্সিলে দাগ কেটে দেয় এবং বিভিন্ন জায়গায় আমাদের রান্নাঘরে যেমন আঙুলের ছাপ, হাতের ছাপ সব কিছু আমাদের লেগে যায় অসাবধানতায়, এবং সেগুলো পরিষ্কার করতে যথেষ্ট আমাদের কষ্ট করতে হয়। কিন্তু আমরা যদি এই জুম দিয়ে পরিষ্কার করি, তাহলে কিন্তু সেটা খুব সহজে এবং কম সময়ে কিন্তু এটা কিন্তু পরিষ্কার করে দেয়। এরপর এছাড়াও আপনারা এক্সস্ট ফ্যান, সিলিং ফ্যান, চিমনি, যেটা পরিষ্কার করা কিন্তু খুবই কিন্তু পরিশ্রম সাধ্য এবং সময় লাগে ওগুলো পরিষ্কার করতে খুব। তো এই জুম দিয়ে কিন্তু আমরা খুব সহজে এবং খুব কম সময়ে সেটা আমরা সেগুলো আমরা পরিষ্কার করে নিতে পারি। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুনি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটিকে প্রেস করবেন। থ্যাংক ইউ। স্টে সেফ, স্টে হেলদি।